দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। শনিবার টাকিতে রাজ্য মহিলা মোর্চার প্রশিক্ষণে এসে সমস্ত মহিলা মোর্চা কর্মীদেরকে সাথে নিয়ে যোগব্যায়াম করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা দিলীপ ঘোষ। এদিন ভোরবেলায় টাকিতে রাজ্য মহিলা প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে প্রথমে সকালেই কিন্তু মহিলাদের সুস্বাস্থ্যের কথা বলে যোগব্যায়ামকে প্রাধান্য দিলেন তিনি। যেটা জানা যাচ্ছে এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন আমরা বিস্তারিত শুনব একটু। ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের প্রশিক্ষণ দেয়, আমাদের একটা পুরো সিস্টেম আছে। পশ্চিমবাংলাতে আমরা শুরু করেছি এবং বিভিন্ন মোর্চার প্রশিক্ষণ চলছে। মহিলা মোর্চার 150 জন নেত্রী, প্রত্যেক জেলা থেকে 3 জন করে এসছেন, তাদের এখানে 3 দিনের প্রশিক্ষণ বর্গ চলছে বসিরহাটে টাকিতে। আমি সেই প্রশিক্ষণ বর্গে যোগ দিতে এসেছিলাম আমি, আর সেখানে মহিয়সী নারীদের সম্বন্ধে আলোচনা আমি যোগ দিলাম। আর আজকে সেই শিবির শেষ হবে। জনতা পার্টি যে ক্যান্ডিডেট দিয়েছে, এনডিএর 18টা দলের সঙ্গে কথা বলে 20 জন ক্যান্ডিডেটের সম্বন্ধে আলোচনা করার পরে সহমতিতে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আমরা ক্যান্ডিডেট দিয়েছি। এবং আজ এনডিএ ছাড়াও এনডিএর বাইরের বহু দল তাকে সাপোর্ট করছে, এবং এই ধরনের যোগ্য এবং আদিবাসী সমাজের মহিলাকে ক্যান্ডিডেট করাটা দেশের পক্ষে গর্বের। মহিলা সশক্তিকরণের যে কাজ মোদিজি করছেন তার প্রকৃষ্ট উদাহরণ। যেন টিএমসি যারা বড় কথা বলে মহিলাদের নিয়ে বা আদিবাসীদের নিয়ে, তারা আজকে সত্যি সত্যি যদি তাদের প্রতি তাদের কোনো সামান্য ভালোবাসা শ্রদ্ধা থাকে, তাহলে দ্রৌপদী মুর্মুকে দেশের স্বার্থে সমর্থন করে দেখান যে হ্যাঁ, আমরা সত্যি সত্যি আদিবাসীদের উন্নয়ন চাই, মহিলাদের সশক্তিকরণ চাই। মূর্তি ভাঙার বিষয়ে কি বলবেন? তার মূর্তি গান্ধীজির মূর্তির রন্ধ্রে রন্ধ্রে পশ্চিমবাংলায় টিএমসি সরকার আসার পরে যতগুলি নিয়োগ হয়েছে, পরীক্ষা হয়েছে, চাকরি সব জায়গায় দুর্নীতি হয়েছে। যে কটা তদন্ত হয়েছে সেখানে পাওয়া গেছে, যেগুলো হয়নি সেগুলো তদন্ত হওয়া উচিত, এবং শুধু তদন্ত নয়, দোষীদেরকে সাজা দেওয়া উচিত, নাহলে বারবার এই ধরনের ঘটনা ঘটবে। টাকি থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।